হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আজকে নতুন একটি ব্লগ নিয়ে সকলের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি বিগত দিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে সকালবেলা, আমি একটু বারান্দায় আসলাম। গাছ খুবই সতেজ লাগছে, রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো কিছু হলুদে পাতা হয়েছিল, ওগুলো ফেলে দিলাম। একটু গাছটাকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। বারান্দায় একটু বসলাম কিছু সময়। তো এখন রুমে চলে আসলাম, এসে রুমের কিছু ফার্নিচার একটু মুছে ক্লিন করে নিচ্ছি। তো আমার সুইট আপু অ্যান্ড ভাইয়ারা, যারা আসলে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে কেন ব্লগ দিচ্ছি না, আপনারা তো জানেন আমি একটু অসুস্থ সাময়িক সময়ের জন্য। তো আল্লাহ চাইলে সামনে থেকে রেগুলার ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের এত এত ভালোবাসা আমার জন্য, সেই জন্য আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা থাকছে আমার তরফ থেকে। সকলে যেখানেই থাকবেন ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের বিন্দু বিন্দু উৎসাহগুলোই কিন্তু আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, এটা আমি বিলিভ করি, আর সবসময় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমার মোটামুটি অনেক কিছু গুছানো হয়ে গিয়েছে, আর এই দিক দিয়ে হেল্পিং হ্যান্ডও চলে আসবে। এখন সে ঘরটা মুছে দিয়ে যাবে, কাপড় ওয়াশ করবে। তো বেসিং এরিয়াটা আমি ভালো করে ক্লিন করে নিলাম, আর এখন মেয়ে একটু বেডটাকে গুছিয়ে দিচ্ছে। ও আবার এখন একটু বাহিরে যাবে ওর পাপার সাথে। তো আমি বললাম যে বেডটা একটু গুছিয়ে নাও, আমি ভালো লাগছে না, আমি একটু বসলাম, রেস্ট করছি। তো মেয়ে যে বেডটা গুছিয়ে দিচ্ছে, আসলে বাসায় বড় মেয়ে থাকলে কিন্তু খুব হেল্প হয়। তো আমার মেয়ে তো ক্লাস 7-এ পড়ে, আপনারা জানেন, ওর নাম হচ্ছে মেহজাবিন আলিফ। তো এখন সে যে একটু কাজকে আমাকে হেল্প করলো, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, এটাই বলবো। তো এখন আমরা গোছানো শেষ, আমি মেয়ে, মেয়ের বাবা, আমরা তিনজন নাস্তা করে নিচ্ছি। আজকে হচ্ছে নেহারি দিয়ে তন্দুরুটি খেয়ে নিচ্ছি। তো গরম গরম তন্দুরুটি দিয়ে নেহারিটা বেশ মজা লাগছিল। তো নাস্তাটা শেষ করে আবার চলে যাব অন্যান্য কাজকর্মগুলোতে। আসলে আমরা মেয়ে মানুষ যারা, একটার পর একটা কাজ কিন্তু আমাদের লেগেই থাকে। তো মোটামুটি আমার নাস্তা কমপ্লিট, ডান, এখন ওরা করছে, আর আমি কিচেনে চলে যাব এখনই। এই যে ইলিশ মাছ নিলাম এখানে, আজকে ইলিশ মাছ রেসিপি হবে, অ্যান্ড হচ্ছে লাল শাক ভাজি হবে। সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি, আর এখানে হচ্ছে কচুর মুখি, এগুলো এটা সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে টক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো রান্নার ডিটেলসে দেখালাম না, আর এই যে মাঝখানে আবার ঢ্যাঁড়স দিয়েও একটু রেসিপি করে নিলাম, ঢ্যাঁড়সটা আমাদের ছাদের। ইলিশ মাছ গরম গরম ভাত, শুকনো মরিচ ভাজা, আর ঢ্যাঁড়স রেসিপি, এটা দিয়ে খেয়ে তারপরে আমি টক দিয়ে একটু ভাত খাবো। তো আজকে একটু বাহিরেও যাব, তাই ডিটেলসে সব কিছু পারছি না দেখাতে, যতটুকু পসিবল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিগুলো কিন্তু আজকে বেশ মজার ছিল, টেস্টি সম্পূর্ণ ছিল। তো যে কথা সেই কাজ, বলেছিলাম বাহিরে যাব, চলে আসছি বোনের বাসায়। আজকে আসলে বোনের বার্থডে ছিল, তো বোনকে সারপ্রাইজ করার জন্য বোনকে না বলে বোনের বাসে চলে আসলাম। বোন অফিস থেকে আসছে, আর এই যে বোন জামাই, ছোটো বেবি যে কোলে, ও হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড, আর এই যে ছোট ভাইয়ের বউ, আর যে ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের সবার ছোট ভাই। তো এই যে বোন, বোন অফিস থেকে এসে ফ্রেশ হলো, আর এটা আমার ভাইয়ের ছেলে, আর এই যে আমার মেয়ে, খুব উৎফুল্ল। আসলে বোনকে সারপ্রাইজ করলাম কারণ সারাদিন অফিসে থাকে, ওকে কিছুই বলা হয়নি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর যাওয়ার আগে কিন্তু মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই তো আমার আম্মা বসে আছে, আর আমার ভাতিজা কেক ধরবে, সে ওই দিকে তার নেশা, কেকটা সে ধরবে হাত দিয়ে। তো আমরা একটু মজাও করছিলাম ওকে নিয়ে। এই তো অবশেষে কেক কাটবো,
তো আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনারা কে কেমন আছেন আমার প্রিয় আপুয়ান ভাইয়ারা সবাই কিন্তু জানাবেন। আর এই তো আর কি বলবো, আমার মেয়ে খুব এনজয় করছে, সে কেকের উপরে যে চকলেটটিতে নাম লেখা থাকে সে সেটা খাচ্ছে। তা আমি হাসতেছিলাম যে যার বার্থডে সে খাচ্ছে না। তারপর এখানে বোনের বাসায় আসার পর রাতের খাবার আমরা বোনের বাসাতেই সেরে নিয়েছি, চটজলদি করে রান্না করা হয়েছে, সাদা পোলাও, ডিম ভুনা, গরুর মাংস, আর সাথে তো সালাদ থাকবেই। তো সবাই রাতের খাবার খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার বড় ভাই আর এই যে আমার মেয়ে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।